আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অন্যান্য যারা আমার এই ভিডিও ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি এ কে মানোয়ারুল হক, সহকারী শিক্ষক জীব বিজ্ঞান, কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই হাতের কাছেই খাতা কলম রাখবে এবং মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো নিচের চিত্রগুলি। দেখো, নিচে দুইটি চিত্র দেখতে পাচ্ছ। বামের চিত্রটিতে লক্ষ্য করো কতগুলো বীজ দেখা যাচ্ছে। এরপরে ডানের চিত্রটিতে লক্ষ্য করো, বীজগুলি অঙ্কুরিত অবস্থায় দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে পরবর্তী চিত্রে লক্ষ্য করো, যে এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা যে আদা অঙ্কুরিত হয়ে একটি ছোট গাছের সৃষ্টি করছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমরা ডানি চিত্রটিতে লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্ন উদ্ভিদের সোরাস দেখতে পাচ্ছ, যেখানে স্পোরাঞ্জিয়াম থাকে, স্পোর উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনুধাবন করার চেষ্টা করো যে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। তোমরা প্রথম দুটা চিত্রতে দেখেছ বীজ অঙ্কুরিত হওয়া হয়ে গাছ সৃষ্টি হতে পারে, এবং দ্বিতীয় চিত্রটিতে দেখছ, দ্বিতীয় চিত্রগুলিতে দেখছ যে উদ্ভিদ অর্থাৎ আদা অঙ্কুরিত অবস্থা, এবং চতুর্থ চিত্রটিতে দেখছ যেখানে স্পোরাঞ্জিয়াম অর্থাৎ স্পোর সৃষ্টি হয় যেখান থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে কি বলে। হ্যাঁ, আশা করি তোমরা অবশ্যই বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, তাকে প্রজনন বলে। আমরা আজকে শিখব উদ্ভিদের প্রজনন। তোমরা অবশ্যই পাঠ শিরোনাম খাতায় লিখবে। আজকের আমাদের পাঠ শিরোনাম উদ্ভিদের প্রজনন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা আজকে পাঠ শেষে যা শিখব, তোমরা এই পাঠ শেষে উদ্ভিদের প্রজনন ব্যাখ্যা করতে পারবে, অযৌন এবং যৌন প্রজননের মধ্যে পার্থক্য করতে পারবে, তোমরা বিভিন্ন ধরনের অযৌন প্রজননের বর্ণনা করতে পারবে, এবং কলম ও শাখা কলম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো এবার শুরু করা যাক। প্রজনন কাকে বলে? তোমরা অলরেডি বুঝে গিয়েছ যে যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলে। যেমন একটা আম গাছ থেকে আরেকটা আম গাছ সৃষ্টি হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা আম গাছ থেকে আরেকটা আম গাছ সৃষ্টি হয় তাকে প্রজনন বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি যে একটি ছাগল থেকে আরেকটা ছাগলের সৃষ্টি হয়, তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি জীব থেকে আরেকটা জীবের সৃষ্টি হবে, একটা ছাগল থেকে আরেকটা ছাগলের সৃষ্টি হবে, সেটাকে প্রজনন বলা হবে। প্রিয় শিক্ষার্থী, প্রজনন কত প্রকারের হয়? প্রজননকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, তবে প্রথমত প্রজননকে দুইটা ভাগে ভাগ করতে পারি, অযৌন প্রজনন এবং যৌন প্রজনন। প্রিয় শিক্ষার্থী, অযৌন প্রজনন কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, যেই প্রক্রিয়ায় বা যে প্রজনন প্রক্রিয়ায় ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয়,
তাকে অযৌন প্রজনন বলে। অর্থাৎ এইখানে ভিন্ন ধর্মী দুইটি জননকোষ অর্থাৎ পুংগামের স্ত্রীগামের সৃষ্টি হয় না। প্রিয় শিক্ষার্থী, যৌন প্রজনন কাকে বলে? যে জনন প্রক্রিয়ায় ভিন্ন ধর্মী দুইটি জননকোষের মিলনের মাধ্যমে প্রজনন সম্পূর্ণ হয় তাকে যৌন প্রজনন বলে। যৌন প্রজননের ক্ষেত্রে পুংগামেট এবং স্ত্রীগামেট দুটা ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন সম্পন্ন হয়, কিন্তু অযৌন প্রজননের ক্ষেত্রে দুইটা ভিন্ন ধর্মী গ্যামেট দিয়ে জননই হয় না, তাই দুইটা গ্যামেটও ভিন্ন ধর্মী গ্যামেটও সৃষ্টি হয় না। প্রিয় শিক্ষার্থী, অযৌন প্রজননের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। অযৌন প্রজনন কখনো স্পোরের মাধ্যমে হয়ে থাকে, কখনো অঙ্গজননের মাধ্যমে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার অযৌন জনন জানব। অযৌন জননে তোমরা নিচের চিত্রগুলি লক্ষ্য। অযৌন জননের প্রকারভেদ রয়েছে, আমরা জানলাম স্পোরের মাধ্যমে আর অঙ্গজননের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, এইখানে দেখো যে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটিতে কি দেখানো হয়েছে? এই চিত্রটিতে একটি উদ্ভিদ দেখানো হয়েছে যেটার নাম মিউকর। এই উদ্ভিদটির এই উদ্ভিদটিতে দেখো কতগুলো থলির মতো অংশ এখানে দেখানো হয়েছে, এই জায়গাতে থলির মতো অংশ দেখানো হয়েছে, এদেরকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। এই জায়গাতে এই স্পোরাঞ্জিয়ামে স্পোর অর্থাৎ অণুবীজ উৎপন্ন হয়, অর্থাৎ মিউকর অণুবীজ এর মাধ্যমে বা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। এরপরের চিত্রে লক্ষ্য করো, এখানে দেখানো হয়েছে এইটা একটা পেনিসিলিয়ামের মাইসেলিয়ামের অংশ। এখানে এই পেনিসিলিয়াম নামক উদ্ভিদের উপরে যেই অংশগুলো দেখতে পাচ্ছ, এইখানে কনিডিয়া উৎপন্ন হয়, অর্থাৎ পেনিসিলিয়াম কনিডিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। তাহলে এইখানে আমরা জানলাম যে এই মিউকর বা পেনিসিলিয়াম এরা মূলত স্পোর বা অণুবীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। কখনো এই স্পোর বা অণুবীজটাকে কখনো আমরা স্পোরি বলে থাকি, আবার কখনো ভিন্ন ভিন্ন নামে থাকি, কনিডিয়া বলেছি এখানে। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা জানলাম যে অণুবীজস্থলী স্পোরাঞ্জিয়াম, সেই অণুবীজস্থলী বা স্পোরাঞ্জিয়ামে উৎপন্ন হয় স্পোর বা অণুবীজ। এখন উদ্ভিদ দেহের যাদের ক্ষেত্রে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে তাদের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ দেহের কোনো একটি অংশ পরিবর্তিত হয়ে অণুবীজস্থলী বা স্পোরাঞ্জিয়ামের সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী দেখো, সাধারণত নিম্ন শ্রেণীর যে জীবগুলো রয়েছে তাদের ক্ষেত্রে অর্থাৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রেই স্পোর বা অণুবীজের মাধ্যমে বংশবৃদ্ধি করার প্রবণতা দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা তার উদাহরণ বলে ফেলেছি যে পেনিসিলিয়াম মিউকর। এরপরে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা এরপরে জানব এরপরে আমরা অঙ্গজনন প্রজনন সম্পর্কে জানব। দেখো একটা কথা বলে রাখি, প্রজনন বা জনন একই কথা, তাই আমরা প্রজনন বলতেই মূলত জননকে বুঝব। প্রিয় শিক্ষার্থী, অঙ্গজ প্রজনন কাকে বলে? আমরা অঙ্গজ প্রজনন সম্বন্ধে জানব। দেখো তোমরা দেখে থাকবে যে যখন মিষ্টি আলু তোমরা অবশ্যই দেখেছো যে এই মিষ্টি আলু যখন লাগানো হয়, মিষ্টি আলুর কি চারা রোপণ করা হয়? মিষ্টি আলুর যে শাখা থাকে অর্থাৎ উদ্ভিদ দেহ থাকে, এইটাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কেটে মাটির নিচে গেঁথে দেওয়া হয়, অর্থাৎ কিছু অংশ কাটা হয়, কাটিং এর মাধ্যমে এই মিষ্টি আলুর আরেকটা মিষ্টি আলুর গাছের সৃষ্টি হয়। তাহলে এটা অঙ্গজনন গাছ, কারণ যে এখানে রেণু সৃষ্টি হয়নি এবং জনন কোষও সৃষ্টি হয়নি। এই জনন কোষ বা রেণু সৃষ্টি ছাড়াই দেহের খণ্ডিত অংশ বা কোনো অঙ্গ যদি রূপান্তরিত হয়ে জনন ঘটায় তাহলে তাকে অঙ্গজনন বলে। তাহলে দেহের খণ্ডিত অংশ
অর্থাৎ দেহের কোনো অঙ্গ বা অঙ্গের অংশ মাধ্যমে যে প্রজনন ঘটে সেটা অঙ্গজ প্রজনন। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বলো তো, যদি আমরা একটা লেবু গাছের ডাল কেটে অন্য জায়গায় রোপণ করি আর সেখানে সাপোজ যদি লেবুর গাছ উৎপন্ন হয়, তাহলে কী ধরনের জনন হবে? অবশ্যই অঙ্গজনন সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, যদি এমন করা হয় যে কোথাও একটা গোলাপ গাছের কুণ্ডিত অংশ মাটিতে মাটিতে রোপণ করা হয় আর সেইখান থেকে যদি গোলাপ গাছের এই ডাল থেকে যদি আরেকটা গোলাপ গাছের সৃষ্টি হয়, তাহলে সেটা কি জনন ধরনের প্রজনন হবে? অবভিয়াসলি অঙ্গজ প্রজনন হবে। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্গজ প্রজননের প্রকারভেদ রয়েছে। কখনো কখনো স্বাভাবিকভাবেই অঙ্গজ প্রজনন ঘটে, কখনো আমাদের নির্দিষ্ট প্রয়োজনের ক্ষেত্রে আমরা অঙ্গজ প্রজনন ঘটিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, যদি অঙ্গজ প্রজনন আপনাআপনি এই ঘটে থাকে কোনো সাহায্য আমাদের সাহায্য ছাড়াই, তাহলে সেটা প্রাকৃতিক অঙ্গজনন। আর যদি আমরা আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য অঙ্গজনন ঘটাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে কৃত্রিম অঙ্গজ জনন। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক অঙ্গজনন, প্রাকৃতিক যে অঙ্গজনন রয়েছে, প্রাকৃতিক অঙ্গজননের বিভিন্ন ধরনের নিয়মেই ঘটে থাকে প্রাকৃতিক অঙ্গজনন। প্রথমত এইটা করতে পারে খণ্ডায়নের মাধ্যমে। খণ্ডায়ন মানে দেহের কোনো খণ্ডিত অংশ যদি থেকে আরেকটা জীবের সৃষ্টি হয়, তাহলে তখন আমরা বলবো এটা খণ্ডায়নের মাধ্যমে অঙ্গজ প্রজনন সম্পন্ন হয়েছে। যদি স্পাইরোগাইরা বা মিউকর এদের ক্ষেত্রে দেখি, তাহলে এই স্পাইরোগাইরা এটা মিউকরের দেখানো হয়েছে এখানে, আর এটা স্পাইরোগাইরা। তো এদের দেহের কোনো অংশ যদি ভেঙে যায়, কেটে যায়, সেই খণ্ডিত অংশ যেইখানে থাকবে সেইখান থেকেই নতুন একটা মিউকর বা নতুন একটা স্পাইরোগাইরার সৃষ্টি হবে। তাহলে কি বলতে পারি আমরা যে স্পাইরোগাইরা মিউকর এদের ক্ষেত্রে দেহের খণ্ডায়নের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজনন সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, আর কিভাবে প্রাকৃতিক অঙ্গজনন হতে পারে? মূলের মাধ্যমে হতে পারে। দেখো, যদি আমরা এখানে দেখানো হয়েছে তোমাদের মিষ্টি আলু এবং ডালিয়া, দেখো এই মিষ্টি আলুর তোমরা অবশ্যই খেয়ে থাকবে বা দেখে থাকবে। তো এই মিষ্টি আলুকে আমরা যদি মিষ্টি আলুর যে নিচের অংশটা যেটাকে আমরা মিষ্টি আলু বলি, আমরা যেটা খাই, সেটা মূলত কি এক ধরনের মূল। তো এই মূল খাদ্য সঞ্চয় করার কারণে পরিবর্তিত হয়ে মোটা এবং রসালো হয়েছে। তো এদের এই মিষ্টি আলুটাকে আমরা যদি বিভিন্ন জায়গা পরবর্তীতে কোথাও রাখি, মাটিতে রেখে দেয়, তাহলে দেখবো এখান থেকে কুড়ির সৃষ্টি হবে এবং এই কুড়ির সৃষ্টি হয়ে নতুন একটি উদ্ভিদের সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখে থাকবে সবজি হিসেবে পটল খাই আমরা। হ্যাঁ, তো এই পটলের ক্ষেত্রেও পটল যে উৎপন্ন করা হয়, এর মূলটা যদি অন্য জায়গায় রোপণ করা হয়, সেইখান থেকে আরেকটা উদ্ভিদের সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের আমি দেখিয়েছি ডালিয়া, এই ডালিয়ার মূল দেখিয়েছি, এটাও যদি অন্য জায়গায় রোপণ করা হয় এখান থেকে আরেকটা উদ্ভিদের সৃষ্টি হবে। তাহলে বলতে পারি আমরা প্রাকৃতিক অঙ্গজনন মূলের মাধ্যমে ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আর কিভাবে হতে পারে? বিভিন্ন রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে হতে পারে। কাণ্ড বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে রূপান্তরিত হয়ে পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তিত কাণ্ডগুলো থেকে এর বিভিন্ন রূপ রয়েছে, রূপান্তরিত কাণ্ডের বিভিন্ন রূপ রয়েছে। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, এখানে তোমাদের দেখানো হয়েছে আলু। আলু, এই যে আলুর বিভিন্ন অংশটা থেকে কতগুলো, যেটাকে আমরা আলুর কতগুলো অংশ থাকে যেগুলোকে আমরা চোখ বলে থাকি, যেখান থেকে এই যে এই মানে অঙ্কুরটা বের হয়, যেটাকে অঙ্কুর বা কুড়ি বের হয়, সেটাকে আমরা চোখ বলে থাকি। তো এই চোখ থেকে কুড়ি বের হয়ে থাকে, এই যে চোখ থেকে যে কুড়ি বের হয়, এরা একটা নতুন স্বাধীন উদ্ভিদের সৃষ্টি করে। তো এই যে কিছু মানে মাটির নিচে এই উদ্ভিদের খাদ্য সঞ্চয়ের ফলে
কাণ্ডটা রূপান্তরিত হয়ে এরকম গোলাকৃতি ধারণ করে। তো এই খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যে কন্দের সৃষ্টি হয় সেটাকে টিউবার বলে। তাহলে আমরা এই মিষ্টি আলুর যে এখানে সরি মিষ্টি আলু নয় আলুতে যে যে অংশটা দেখতেছি এটাকে আমরা এটা মূলত রূপান্তরিত কাণ্ড আর একে নাম হিসেবে আমরা টিউবার বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো এর নিচে লক্ষ্য করো এটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা আদা অঙ্কুরিত হচ্ছে। তো এই আদাটা আমরা যদি দেখি মাটির নিচে সমান্তরালে অবস্থান করে, এরপরে দেখো এখানে আমরা আদাতে যদি দেখি তাহলে এখানে পর্ব এবং পর্ব মধ্য দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এর আগের শ্রেণীতে তোমাদের পড়িয়েছি আমি যে উদ্ভিদের কাণ্ডে কি থাকে, পর্ব আর পর্ব মধ্য থাকে। তাহলে আমরা পর্ব আর পর্ব মধ্য দেখে উদ্ভিদের কাণ্ড চিনতে পারি, কিন্তু মূলে পর্ব আর পর্ব মধ্য থাকে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে দেখো যেটা এটা যেহেতু রূপান্তরিত কাণ্ড তাই পর্ব পর্ব মধ্য থাকবে। এই আদার ক্ষেত্রে সেই পর্ব আর পর্ব মধ্যতা স্পষ্টভাবে দেখা যায়। তো এদের এই যে পর্ব সন্ধিতে যে জায়গায় দুটা যুক্ত হয় এই পর্ব সন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে, আর এটা আদা মূলত খাদ্য সঞ্চয় করার কারণে এই কাণ্ডটা মোটা এবং রসালো হয়, অনুকূল পরিবেশ পেলে এরা অঙ্কুরিত হয়ে তখন সেইখানে আবার আরেকটি নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তো এই আদার এই অংশটাকে আমরা বলবো রাইজোম। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী। এরপরে লক্ষ্য করো, এরপরে আমরা দেখব কন্দ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা অঙ্কুরিত পেঁয়াজ, আমরা পেঁয়াজ রসুন দেখেছি। তো এদের যে কাক্ষিক বা শীর্ষ মুকুল থাকে, এই কাক্ষিক মুকুল বা ও শীর্ষ মুকুল এরা অঙ্কুরিত হয়ে নতুন একটি উদ্ভিদের জন্ম দেয় এবং এটা খুবই ক্ষুদ্র। প্রিয় শিক্ষার্থী, এইটাকে আমরা বলি কন্দ। এরপরে লক্ষ্য করো স্টোলন। তোমরা অবশ্যই কচুর লতি দেখে থাকবে। তো এই কচুর শাখাকাণ্ড মূলত এটা কচুর লতিটা। তো এই কচুর লতিটা জননের জন্য মূলত পরিবর্তিত হয়। তো এইটা থেকে আরেকটা নতুন কচু গাছের সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এটা কচুতে দেখা যায়, পুদিনাতেও দেখা যায়। তো এই স্টোলনের মূলত এটাকে আমরা বলি স্টোলন। তো এই স্টোলনের অগ্রভাগ থেকে মুকুল সৃষ্টি হয়। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইটা একটা গাছ, এইটা থেকে এই যে শাখা অংশ অর্থাৎ স্টোলন বের হয়ে এইখান থেকে নতুন আরেকটি উদ্ভিদের সৃষ্টি করেছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ, কচুরি পানা। তো এই কচুরি পানাগুলোর ক্ষেত্রে কচুরি পানা বা টোপা পানা এরা এদের উদ্ভিদের যে শাখা কাণ্ড এইটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি করতে পারে। তো এদের ক্ষেত্রে এইটাকেও আমরা বলে থাকি অফসেট। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমরা লক্ষ্য করো এখানে আরেকটা চিত্র দেখতে পাচ্ছ যেটাতে কি হয়েছে যে উদ্ভিদের মুকুলের এই কাক্ষিক মুকুল যেইটা থাকে উদ্ভিদের পর্ব থেকে যে ক্ষুদ্র কুড়ি বের হয় এই কাক্ষিক মুকুলটা যথাযথভাবে বৃদ্ধি না পেয়ে পিণ্ডের আকৃতি ধারণ করেছে। এই পিণ্ডের আকৃতি ধারণ করা এই অংশটাকে আমরা বলে থাকি বুলবিল। এটা তোমরা কোথায় দেখতে পাবে, চুপড়ি আলু যেটা আমাদের বগুড়াতে সাধারণভাবে মাছ আলু বলে, তোমরা এইটাতে এই উদ্ভিদে এটা সহজেই দেখতে পাবে। যেটা এই বুলবিলটা কিছুদিন গাছের সাথে লেগে থাকে, এরপরে এটা মাটিতে খসে পড়ে এইখান থেকে আবার নতুন একটা উদ্ভিদের সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এরপরে লক্ষ্য করো যে আরো কিছু মাধ্যমে, যেমন পাতার মাধ্যমে একটা পাতা থেকে আরেকটা নতুন উদ্ভিদের সৃষ্টি হতে পারে। দেখো এখানে তোমরা একটা পাতা দেখতে পাচ্ছ যে এই পাতা থেকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদের সৃষ্টি হয়েছে বলে দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই পাতার যে কিনারা থাকে এই কিনারা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিনো হয়তো অনেকেই এইটাকে পাথরকুচি বলে। তাহলে আমরা পাথরকুচি গাছের ক্ষেত্রে এই পাতার মাধ্যমে
বংশবৃদ্ধি দেখতে পাব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, কৃত্রিম অঙ্গচ্ছন, দেখো ভালো জাতের আম, কমলা, লেবু, পেয়ারা ইত্যাদির ক্ষেত্রে তোমরা কলম দেখে থাকবে, হ্যাঁ তোমরা অবশ্যই দেখেছ। কিন্তু কেন কলম করা হয়, কলম করার প্রয়োজনীয়তা কি? প্রিয় শিক্ষার্থী, দেখো কখনো কখনো কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের যে ফলন হয় তার চাই তুলনায় আমরা যদি মানে সেইটা তুলনামূলক অনুন্নত এবং কম পরিমাণে হয়, তো এই ফলন বৃদ্ধি করার জন্য তখন ওই উদ্ভিদগুলোতে কি করা হয়, এদের কৃত্রিম অঙ্গজনন ঘটানো হয়। আবার বলছি আমি যে কিছু কিছু উদ্ভিদে দেখা যায় যে এদের মাতৃ উদ্ভিদ থেকে যে উদ্ভিদ থেকে যে আরেকটা উদ্ভিদ অর্থাৎ মাতৃ উদ্ভিদ সৃষ্টি হয়, তো এই উদ্ভিদের ফলনটা, যে উদ্ভিদ থেকে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হলো, এই নতুন উদ্ভিদের ফলনটা ওই আগের উদ্ভিদের তুলনায় কম এবং অনুন্নত হয়, তখন সেইটার বেশি ফলন যেন আগে যে উদ্ভিদ থেকে আরেকটা নতুন উদ্ভিদ সৃষ্টি হলো ওই মাতৃ উদ্ভিদের মতো একই পরিমাণ যেন ফলন হয়, একই ধরনের আমরা ফলন পাই, সেই কারণে যে বাণিজ্যিকভাবে প্রয়োজনের নিরিখে তখন দেখা যায় যে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয়। প্রিয় শিক্ষার্থী, কৃত্রিম অঙ্গজ জননের পূর্বে সম্বন্ধে এবার জানি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি চিত্রে, যে এখানে চিত্রটিতে গ্রাফটিং বা যেটাকে আমরা সাধারণ বলি কলম দেখানো হয়েছে, যে কী করা হয়, যে কলম করার জন্য একটা সুস্থ সবল উদ্ভিদের কম বয়সী অর্থাৎ কচি কাণ্ড নির্বাচন করা হয়, সেই কাণ্ডের কিছু অংশে বাকল কেটে নেওয়া হয়, বাকল কেটে নেওয়ার পরে এই জায়গাতে মাটি যুক্ত করে দেওয়া হয়, কিছু পরিমাণ মাটি এবং গোবর একত্রে করে সেটা ওখানে বেঁধে দেওয়া হয়, এটা পলিথিন বা পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয় যেন ওই এইটা মাটিটা ওই উদ্ভিদের কাণ্ড থেকে খসে না পড়ে, হ্যাঁ শক্ত করে বেঁধে দিয়ে নিয়মিত একে পানি দেওয়া হয়, অল্প অল্প করে পানি দেওয়া হয়, পানি দেওয়ার পরে দেখা যায় যে কিছুদিন পরে ওই জায়গাতে ওই কাণ্ডের ওই অংশগুলো থেকে শিকড় বের হয়ে যায়, যখন ভালোভাবে শিকড় বের হয়ে যায় চারিদিকে তখন এটা মাতৃ উদ্ভিদ থেকে এই অংশটা কেটে নিয়ে এটা নতুনভাবে রোপণ করা হয় এবং এইখান থেকে একটা নতুন উদ্ভিদ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এরপরে লক্ষ্য করো যে কিছু কিছু উদ্ভিদে শাখা কলম বা গ্রাফটিং, শাখা কলম বা কাটিং, কিছু উদ্ভিদ রয়েছে যেমন গোলাপে রয়েছে, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে গোলাপের ক্ষেত্রে যদি আমরা একটা গোলাপ গাছ থেকে কিছু গোলাপ গাছের শাখার অংশ কেটে নিই, কেটে নিয়ে এইটাকে যদি আবার মাটিতে রোপণ করা হয় তাহলে দেখা যায় যে এখান থেকে ওই খুন্ডিত অংশ থেকে কুড়ি বের হয় এবং এইখান থেকে পরিশেষে একটা পূর্ণাঙ্গ গাছের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এইটাকে বলা হয় কাটিং বা শাখা কলম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করেছ এবং যথার্থভাবে বুঝতে পেরেছ। তথাপি যদি তোমাদের কোনো কোথাও না বুঝে থাকে তাহলে অবশ্যই আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বা তোমরা আমাদের সরাসরি ফোন করে সেই বিষয়টা অবহিত করলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সেইটা বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো এবার তোমাদের একটা বাড়ির কাজ দিব, যে তোমরা খাতা কলমে অবশ্যই বাড়ির কাজটা লেখা নিশ্চিত করবে। তোমরা তোমাদের বাড়িতে দেখবে যে আশেপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, তো এই উদ্ভিদগুলোর কোন ধরনের প্রজনন ঘটে সেইটার একটা তালিকা তোমরা তৈরি করবে, আমরা পরবর্তীতে এই বাড়ির কাজগুলো অবশ্যই দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই করোনাকালীন সময়ে অবশ্যই তোমরা বাড়িতে থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্যতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।